স্যার, আপনি নিশ্চয়ই জানেন যে IEDCR থেকে যে তথ্য দেওয়া হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে 0 থেকে 60 ঊর্ধ্ব সব বয়সের মানুষই বাংলাদেশে আক্রান্ত হয়েছে, যে 55-56 জন মানুষ এই মুহূর্তে COVID-19 পজিটিভ যাদের শরীরে পাওয়া গেছে। স্যার, তাহলে এই যে করোনার উচ্চ ঝুঁকিতে তাহলে কারা রয়েছেন? যেহেতু বাংলাদেশে শিশু আক্রান্ত হয়েছে, যুবক আক্রান্ত হয়েছে, বৃদ্ধ আক্রান্ত হয়েছে, স্যার আপনার কি মনে হয় কারা বেশি এখানে? আসলে এটা একটা খণ্ডচিত্র আপনাকে বলতে হবে, কারণ হচ্ছে শুধু ঢাকা শহরে পরীক্ষা হচ্ছিল এতদিন, যাই হোক আমাদের সেন্টারগুলো বাড়ছে। আমাকে পুরো দেশের চিত্র পেতে হলে কিছুদিন অপেক্ষা করতে হবে, তাহলে আপনি পুরো দেশের চিত্রটা পাবেন। বাট বিশ্বের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখি যে শিশুরা এখানে কম আক্রান্ত হচ্ছে, হচ্ছে না তা না, হচ্ছে। এবং যুবকরা কিন্তু আগে প্রথম দিকে বলা হয়েছিল যুবকরা মারা যাচ্ছে না, কিন্তু এখন যাচ্ছে। এবং ইংল্যান্ডে প্রায় 17-18 জনের মতো যারা মারা গেছে তাদের কোএক্সিস্টিং কোনো ডিজিজ ছিল না, অর্থাৎ তাদের বলতে গেলে অনেকটা নিরোগ ছিল। কিন্তু সেক্ষেত্রে আমাদের একটা প্রশ্ন থেকে যায় যে তার ইমিউন সিস্টেম কতটা শক্ত ছিল, এটা তো আমরা বলতে পারবো না। হয়তো আপনি আপাত দৃষ্টিতে দেখতে হয়তো দেখা যাচ্ছে আপনি নিরোগ, কিন্তু আপনার ইমিউন সিস্টেম হয়তো দুর্বল, রোগ প্রতিরোধ ক্ষমতাটা হয়তো আপনার ভিতরে কম, সেটা একটা ডিফারেন্স করে দেয়। বাট প্রথম দিকে যেমন আমরা জানি যে একটা রোগ যখন প্রথম দিকে শুরু হয়, প্রথম দিকে বয়োবৃদ্ধ যারা, হ্যাঁ, এবং হচ্ছে যে যাদের বিশেষ করে ফুসফুসে যাদের আগেরই সমস্যা আছে, কীরকম, যেমন অ্যাজমা থাকতে পারে, দীর্ঘমেয়াদী শ্বাসরোগ থাকতে পারে, বা আগে বারবার নিউমোনিয়াতে আক্রান্ত হয়েছে, বা অন্য অন্য ফুসফুসের সিস্টিক ফাইব্রোসিস, আরও অনেকগুলো রোগ আছে। এরপরে হচ্ছে যারা মনে করেন যে কার্ডিয়াক পেশেন্ট, হার্টের মানে যাদের সমস্যা ছিল, তারপর যাদের মনে করেন ডায়াবেটিস আছে, বিশেষ করে যাদের ওজন বেশি, স্থূলতা, ওবেসিটি, হ্যাঁ, এবং ব্লাড প্রেশারের রোগী, কিডনির রোগী, এই ধরনের বিভিন্ন ধরনের রোগ আক্রান্ত যারা, তারাই কিন্তু বেশি এটা মৃত্যু ঝুঁকিতে আছেন। তবে এখানে সুসংবাদ হচ্ছে কি জানেন, যে আমাদের প্রায় 80% রুগী এটা থেকে এমনিতেই ভালো হয়ে যায়, সাধারণ ফ্লু 80%, কিন্তু বাকি যে 15% আছে, হ্যাঁ, সেই 15% হচ্ছে তাদের হয়তো হসপিটালাইজড হতে হয়, আর বাকি যে 5% আছে, 5% তাদের ক্ষেত্রে ক্রিটিক্যাল সিচুয়েশন, মানে অনেকটা অনেকে মারা যাচ্ছেন এবং অনেকে মৃত্যু থেকে একদম দ্বার থেকে ফেরত আসছেন, এরকম অবস্থা আর কি। তো এটা হচ্ছে বিশ্বের যে ডাটাটা সেটা আমরা শেয়ার করব, কারণ আপনি জানেন যে বাংলাদেশে বর্তমানে যে ডাটাটা পাচ্ছি সেটা একটা খণ্ডচিত্র, পিরামিডের মানে কি বলবো, আমরা যখন ওই যে আইসবার্গ দেখি, আইসবার্গের চূড়াটা আমরা দেখি সামান্য পানির উপর ভেসে থাকে, বাট পুরো যে বিষয়টা দেখতে হলে আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে। আগে জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে টেস্টগুলো অ্যাভেলেবল হোক, তারপরে ওখান থেকে যখন টেস্টের রেজাল্টটা আমরা পাবো, তারপর গিয়ে একটা পূর্ণাঙ্গ চিত্র হয়তো আমরা দেখতে পারবো আর কি। আগ পর্যন্ত আমাদেরকে বর্তমান যে সাবধানতার কথা সবাই বলছে, এটা এখন সবাইকে কঠোরভাবে মেনে চলতে হবে, কঠোরভাবে, কঠিনভাবে মেনে চলতে হবে।